নমস্কার। আজকে ঠাকুরনগর তালতলার যে বিপিন চাঁদ আশ্রম, এখানে আমাদের ভারত সরকারের যে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের যে দপ্তর আছে আমাদের মিনিস্ট্রি, তার পক্ষ থেকে এলিঙ্কোর মাধ্যমে আমরা যারা সমাজে ডিজেবল পার্সন আছেন, অর্থাৎ প্রতিবন্ধী ইম্পেয়ার, কত পার্সেন্টেজ সেটা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তাদেরকে সার্টিফাই করা হয়েছে। আজকে এই প্রদর্শনী, বলছি আজকে বিতরণ, বিভিন্ন রকম ডিজেবল প্রোডাক্ট বিতরণের যে মহতি দিন, আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন গাইঘাটের বিধায়ক সম্মানীয় মঞ্জুর কিশোর ঠাকুর মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত এলিঙ্কোর পক্ষ থেকে তরুণ কুমার ম্যানেজার এলিঙ্কো কলকাতা, বিশিষ্ট সমাজসেবী এবং বনগাঁ কাউন্সিলর সম্মানীয় দেবদাস মণ্ডল, আমাদের মধ্যে আছে বিশিষ্ট সমাজসেবী, সকলের কাছের মানুষ তাদের মানুষ চন্দ্রকান্ত দাস, তারকনাথ সরকার, আমাদের মধ্যে আরো অন্যান্য সমাজসেবীরা আছে, দিব্যেন্দু মণ্ডল থেকে শুরু করে বিশ্বজিৎ বিশ্বজিৎ পাল, তারপরে আশিস ব্যানার্জি, শৈলেন থেকে শুরু করে দিব্যেন্দু মণ্ডল বলেছে, এবং আমার সম্মুখে যারা দিব্যাঙ্গ অর্থাৎ প্রতিবন্ধী মায়েরা ভাইয়েরা বোনেরা যারা আছেন, আমার সকলকে আমার পক্ষ থেকে আমার অভিনন্দন জানাই। মূলত এই প্রোগ্রাম আমরা বহু আগে করতাম, কিন্তু সময়ের অভাবে বিভিন্নভাবে এলাকাতে আমাদের যে সার্ভে হয়েছে সেই সার্ভেটা একটা দীর্ঘ সময় ধরে রয়েছে, যে কারণে মাননীয় আমাদের যিনি কেন্দ্রের ইউনিয়ন রাজ্যমন্ত্রী আমাদের রামদাস আঠাওয়ালেজি, উনি এসেছিলেন প্রথম প্রোগ্রামে, আমরা যেটা হরিণঘাটাতে করেছি উনি এসে উদ্বোধন করে দিয়ে প্রায় আজকে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রির পক্ষ থেকে প্রায় 5 কোটি টাকা ডিজেবল প্রোডাক্ট আমাদেরকে মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, এবং সেটা আমার কনস্টিটিউয়েন্সিতে বিভিন্ন সব জায়গাতে আমরা স্কুটনি করে আজকে সেটাকে ডিস্ট্রিবিউশন করছি। আমাদের এই দ্বিতীয় অনুষ্ঠান আজকে গাইঘাটা বিধানসভার তালতলাতে হচ্ছে। একদিক থেকে মনে আনন্দ পাচ্ছি যে যারা সমাজের প্রতিবন্ধকতার শিকার তাদেরকে আমরা কিছু সহযোগিতা করতে পারছি, পাশাপাশি ঈশ্বরের কাছে এও কামনা করি, কারণ আমাদের যতই প্রার্থনা করি তাদের ডিসএবিলিটি আমরা কখনোই মুক্ত করতে পারবো না, কিন্তু আমরা এটুকু পারবো যে তাদের সহযোগিতার মাধ্যমে সমাজে চলাফেরা করা এবং লোকের মধ্যে তাদেরকে মেলামেশার যে একটুখানি পথ এগিয়ে দেওয়া সেটুকু করতে পেরে আমরা ধন্য মনে করবো বলে মনে করি। আজকে যারা এই কর্মকাণ্ডে আজকে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন, যারা এই কর্মকাণ্ডের সঙ্গে অতি তৎপরভাবে জড়িত হয়ে যারা আজকে কাজকে সাফল্যমণ্ডিত করেছেন সকলকে আমার পক্ষ থেকে আমার ধন্যবাদ। এখানে বক্তব্য দেবার বিশেষ কিছু নেই, সকলকে আমার আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম, সকলকে নমস্কার। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া, যোগাযোগ 8100071948।
আগামী 14 জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী KMDA সভাগৃহে দ্বিতলে 14 জানুয়ারি রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। এখানে থাকবেন ডক্টর অভ্রনীল ধর, জেনারেল মেডিসিন এবং এন্ডোক্রিনোলজিস্ট, ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ, ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা, ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ, ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত। সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন। নাম নথিভুক্তের সময়সীমা 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি 2024। বিশদ জানতে ফোন করুন 7003-6378, 8153-8882।